আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। যারা জেনারেলে পড়ালেখা করেন তাদের জন্য বোর্ড আছে, যারা টেকনিক্যালে পড়ালেখা করেন তাদের জন্য টেকনিক্যাল বোর্ড আছে, যারা আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করেন তাদের জন্য মাদ্রাসা বোর্ড আছে। তো যারা কওমি মাদ্রাসাতে লেখাপড়া করেন তাদের কী বোর্ড? তাদের হচ্ছে বেফাক বোর্ড। তো আজকে ভিডিওতে বলে দেবো কীভাবে বেফাক বোর্ডের রেজাল্ট দেখবেন, একদম ক্লিয়ারভাবে বলে দেবো। আপনি জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকে কী করে, ভিডিওর আগে থেকে না দেখে মাঝখান থেকে দেখে তারপর কিছু বোঝে না। তো আমার কথাগুলো শুনতে হবে, বুঝে দেখতে হবে, মাত্র 3 মিনিটের ভিডিও, ঠিক আছে? তো আপনি কি করবেন, চলে যাবেন ফেসবুকে। ফেসবুকে গিয়ে সার্চ লিস্টে লিখবেন বেফাক, বেকার বে ফায়ফার আকার ক, বেফাক। বেফাক লেখার পর আপনি সার্চে ক্লিক করে দিবেন। যখন আপনি সার্চে ক্লিক করে দিবেন তখন দেখবেন অন্যরকম কিছু অপশন চলে আসছে। এখান থেকে আসছে বেফাকুল মাদ্রাসাতুল আরাবিয়া, একটা টিক চিহ্ন দেওয়া আছে, এই যে টিক চিহ্ন দেওয়া আছে এইটার উপরে ক্লিক করে দেবেন। অন্য কিছুর উপরে টিক করবেন, জাস্ট টিক চিহ্ন যেটা দেওয়া সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কী করবেন, নিচে চলে আসবেন। নিচে চলে আসতে দেখবেন রিসেন্টলি কিছু পোস্ট আছে, এই পোস্টগুলো আমাদের দেখা দিয়েছে যে ব্যাকপ্যাকের রেজাল্ট কীভাবে দেখে, ঠিক আছে? এখানে একটা বড় একটা নোটিশ দেওয়া আছে, এই দেখেন আমি এই নোটিশটা দেখবো। আজ শনিবার বিকাল 3 ঘটিকায় ব্যাকপ্যাকের 44তম কেন্দ্রীয় পরীক্ষা 2023 ফলাফল প্রকাশ করা হবে। এভাবে প্রত্যেকটা বছর এভাবে কী হয়, এভাবে নোটিশ তারা দিয়ে দেয়। তখন কী করবেন, তখন একটা দেখেন একটা ওয়েবসাইট দেওয়া দিছে wifaqedu.com, ঠিক আছে? তারপর এই জায়গায় আপনি ক্লিক করবেন। যদি এখানে যেহেতু উপরে দেওয়া আছে সেহেতু আমি উপরে আমি ক্লিক করলাম, আর দেওয়া যদি না থাকতো তাহলে আমি ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে এই লেখাটা লিখতাম, ঠিক আছে? এই যে জায়গায় দেওয়া আছে আমি এই জায়গার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন এমন একটা অপশন চলে আসছে, এখানে লেখা আছে ব্যক্তিগত ফলাফল। এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে মারহালা নির্বাচন করুন। মারহালা হচ্ছে বিষয়, বিষয় মারহালা মানে হচ্ছে বিষয়, আপনি কোন বিষয়ে পড়বে, ঠিক আছে? ফজিলত আছে, তারপর সানেবিয়া আছে, অনেকগুলো বিষয় আছে। আমি যখন বিষয়ের উপরে ক্লিক করবো তখন দেখবেন অনেকগুলো বিষয় চলে আসছে। আমার যে ছাত্র রেজাল্ট দেখবো তার হচ্ছে হিফজুল কোরআন, তো আমি হিফজুল কোরআনে ক্লিক করে দেবো। আপনি যে সাবজেক্টে পড়েন এই সাবজেক্টে এখানে ক্লিক করে দিবেন। তো আমি হিফজুল কোরআনে ক্লিক করে দিব। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। অনেকে বলে ভাই মারহালা কি, মারহালা হচ্ছে বিষয়, কোন বিষয়ে পড়ে, ঠিক আছে? তারপর রোল নাম্বার, আমি এখন রোল নাম্বারটা লিখবো। আমার যে ছাত্র রোল নাম্বারটা আমি লিখতেছি, এখানে যে লেখা আছে রোল নাম্বার অবশ্যই ইংলিশে লিখবেন, বাংলাতে লিখবেন না। অনেকে কী করে বাংলাতে লেখে, বাংলাতে লিখে সার্চতে রেজাল্টটা কিন্তু আসে না। তো আপনাকে কী করতে হবে, অবশ্যই ইংলিশে লিখতে হবে, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য। তো দেখেন আমি রোলটা লিখলাম 11-78-45। লেখার পর আমি রেজিস্ট্রেশন নাম্বার লিখবো, রেজিস্ট্রেশন নাম্বার নতুন যোগ করছে। গত বছরে কিন্তু রেজিস্ট্রেশন লিখতে হইতো না, জাস্ট রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখা দিত। এখন কিন্তু কী হইতেছে, এখন কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখতে হবে, ঠিক আছে? তো রোল নাম্বার লিখলাম, এখন রেজিস্ট্রেশন নাম্বার লিখতেছি। এই যে অনেকে কি বাংলাতে লেখে, বাংলাতে লিখলে কিন্তু হবে না, অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে। তো বাংলাতে লিখে ফেলছিলাম, আবার বাংলাটা আমি ডিলিট করে দিয়েছি, এখন আবার ইংলিশে লিখতেছি। দেখেন আমি রুলটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কী করতে হবে, এখানে সার্চে ক্লিক করতে হবে। এই সার্চে ক্লিক করে দিবেন। যখন আপনি সার্চে ক্লিক করে দিবেন তখন আপনার এই জায়গায় ছাত্রের নাম তার বিষয় সবগুলো চলে আসে। দেখেন এই যে মারহালা, হিফজুল কোরআন, রোল নাম্বার এত, জন্ম তারিখ এত, পিতার নাম এত, ছাত্রের নাম এত, ঠিক আছে? তারপর দেখেন কোন বিষয়ে কত পাইছে, 1, 2, 3 এই বিষয়গুলোর নাম এই জায়গায় কত পাইছে। 1 নম্বরে পাইছে 96, 2 নম্বরে পাইছে 50, 3 নম্বর যে বিষয়টা মৌখিক এটা পাইছে 50, মোট 196। মুমতাজ কিন্তু সে কিন্তু ফার্স্ট ডিভিশন পাস করছে, মুমতাজ, ঠিক আছে? মুমতাজ আছে, জাহিয়াদিদান আছে, মুমতাজের পরে জাহিয়াদিদান, পরে হচ্ছে মকগুল, যাই হোক যে মেদাস্তান কিন্তু শূন্য, কোনো মেদাস্তানে করতে পারে নাই। এভাবে কিন্তু আপনারা কী করবেন, কওমি মাদ্রাসার ব্যাপারে রেজাল্টটা দেখবেন, একদম ক্লিয়ারভাবে কিন্তু আমি বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকে চ্যানেল অ্যাবাউট আমার ফোন নাম্বার আছে, আমাকে জানাবেন। অনেকেই করে ভাই আমি তো এইসব বুঝি না, আমি দেখতে পারি না, তারা কী করবেন, তারা আমার এই চ্যানেলে আমার আমার নাম্বার আছে, নাম্বারে কল দেবেন, না তো এই ভিডিওর কমেন্টে আপনার রোল নাম্বারটা দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, আমি আপনার রেজাল্ট দেখে দিব। তো বন্ধুগণ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।